এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। যে খবরে নজর রাখবো, চিটফান্ড কাণ্ডে জাদুকর পিসি সরকারের বাড়িতে তল্লাশি। আজ মুকুন্দপুরের পর এবার বালিগঞ্জের বাড়িতেও সিবিআই আধিকারিকরা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, প্রথমে মুকুন্দপুর, তারপর বালিগঞ্জের বাড়িতেও সিবিআই আধিকারিকরা। একদম অনুযায়ী যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি, মুকুন্দপুরের পর এবার বালিগঞ্জের পিসি সরকার জুনিয়রের বাড়িতে পৌঁছে গেছেন তারা, এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তারা বেশ কিছু নথি খতিয়ে দেখেছেন। এবং তুমি জানো, সকাল থেকে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছিলাম যে একাধিক তথ্য রয়েছে, এবং এটা ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে পিসি সরকার জুনিয়র আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল। কেন তিনি টাকা নিয়েছিলেন এবং তার সঙ্গে টাওয়ার গোষ্ঠী, চিটফান্ড কোম্পানি টাওয়ার গোষ্ঠীর কি চুক্তি হয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্য এবং একাধিক প্রশ্নের উত্তর জানার জন্যই পিসি সরকার জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে তল্লাশি অভিযানের সময় তারা জানতে পারেন যে বালিগঞ্জে পিসি সরকার জুনিয়রের একটি বাড়ি রয়েছে। এখন কিন্তু তারা সেই বাড়িতে পৌঁছে গেছেন যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে নথি তারা আজকে সেখানে দেখেছেন বা কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই সমস্ত খতিয়ে দেখার পর আজকে তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকে যে পিসি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো মোট চারটি জায়গায়, সেই তল্লাশি অভিযানে কি কি তথ্য বেরিয়ে আসবে। অনুষ্ঠান প্রকাশ, মুকুন্দপুরের পর এবার বালিগঞ্জের বাড়িতেও তল্লাশি। মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি করে কোনো অসঙ্গতি কি পাওয়া গিয়েছে, কোনো খবর রয়েছে সিবিআই আধিকারিক সূত্রে? না, দেখো, সিবিআই আধিকারিকরা এই বিষয় নিয়ে এখনো কিছু বলছেন না। তারা যেটা জানাচ্ছেন যে তল্লাশি অভিযান এখনো চলছে, তল্লাশি অভিযান একবার শেষ হওয়ার পর তারা যখন সেই সমস্ত নথি যেটা বাজেয়াপ্ত করবেন সেটা সিজিএ কমপ্লেক্সে সিবিআই দপ্তরে দিয়ে যাবেন এবং সেখানে সেটা খতিয়ে রাখা হবে। কিন্তু প্রাথমিকভাবে সেটা সিবিআই তরফে জানানো হচ্ছে বা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে পিসি সরকার জুনিয়র দাবি করেছেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন এবং সেই বাবদ তিনি টাকা পেয়েছেন। এবং সিবিআই তরফে এটাও জানানো হচ্ছে, তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে পিসি সরকার জুনিয়রের একটা চুক্তি হয়েছিল, কথা হয়েছিল যে টাওয়ার গোষ্ঠী একটি হোটেল কাম রেস্টুরেন্ট বানাবে, সেখানে তিনি জাদু দেখাবেন, সেই নিয়েই কিন্তু তিনি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। কিন্তু কোনোদিন সেই চুক্তি বাবদ কাজ হয়নি, অর্থাৎ তিনি সার্ভিসেস দেননি। সব মিলিয়ে তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই আমরা জানতে পারবো। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।